এবার উমরা পালনে মুসল্লিদের জন্য পূর্ণ ডোজ টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। পাশাপাশি দেশটির মসজিদুল হারামে নামাজে আদায়ের জন্য একই নির্দেশনা দিয়েছে রিয়াদ। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে সৌদি সরকারের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। জানাই, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই কেবল উমরা পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ পাবেন। এ মাসের গোড়ার দিকে দৈনিক 1 লাখ মুসল্লিকে উমরা পালনের অনুমতি দেয় রিয়াদ।